হাই, ওয়েলকাম টু বার্ক বক্স গ্লিসের নতুন ব্লগে। আমরা আজ মিল্কিকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে চেক আপের জন্য। ওর হিপ ডিসপেশিয়া আছে। হিপ ডিসপেশিয়া হচ্ছে এমন একটা সমস্যা যেটা ওর হিপ জয়েন্টের সকেটের থেকে ওর বলটা অনেক বড় হয়ে গেছে, সেই কারণে ওর মাঝে মধ্যেই পায়ে খুব ব্যথা হয়, ও পা পাততে পারে না। তো এখন অনেকটাই বেটার, তো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে চেক আপ করাতে। ওকে আমরা নিয়ে যাচ্ছি বেলগাছিয়া ভেটেরিনারি মেডিকেল কলেজে। ওখানে ডাক্তার দেখানোর পর থেকে মিল্কি অনেকটাই সুস্থ আছে, তো সেই কারণে ওখানেই চেক আপের জন্য নিয়ে যাচ্ছি আমরা। আগের বার ডাক্তার বলেছিল ওর ওয়েট কমানোর জন্য ওকে এক্সারসাইজের জন্য সাঁতার কাটাতে, তো আমরা এক দুবার সাঁতার কাটাতে ওকে নিয়ে গেছি, সেরকমভাবে মানে পসিবল হয়নি সাঁতার কাটানো, কারণ এখানে আশেপাশে সেরকম সুইমিং পুল নেই, পুকুরও আশেপাশে ভালো নেই, আর যেগুলো আছে সেখানে ওদের মানে চারপেয়ে সারমেয়েদের নামা নিষেধ, তো সেই কারণে ওকে সুইমিং করাতে পারিনি। তো যাই হোক, তবুও ওয়েট আশা করি কিছুটা কমেছে, দেখা যাক আজকে ওখানে গিয়ে বুঝতে পারবো ওয়েট করিয়ে যে ওয়েট কতটা কী কমেছে। এই যে আমরা বেরিয়ে গেছি সবাইকে টাটা বলে, রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে ভৌ ভৌ করতে করতে যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। এদিনের যাত্রাটা আমাদের জন্য বেশ একটা শুভ ছিল না, এরকম কথা বলার হঠাৎ করে কারণ কি? অ্যাকচুয়ালি একটা আমাদের সাথে দুর্ঘটনা ঘটে যায় সেদিন যাওয়ার পথে। আমরা বামুনগাছি একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা ভেবেছিলাম চাটা খেয়ে নেবো, সকালবেলা সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করার জন্য বামুনগাছিতে দাঁড়িয়েছিলাম। তো মিল্কিকে নামানোর আগে আশপাশে আমরা ভালো করেই চেক করে নিই কোনো স্ট্রিট ডগ আছে কি না, কারণ মিল্কি স্ট্রিট ডগদের দেখলে আবার অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো সেই কারণে আমরা ভালো করে দেখে নিয়ে মিল্কিকে নামানো হয়। মিল্কি টয়লেট টয়লেট করে, প্রীতম মিল্কিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি চান নিতে গেছি, সেই সময় দুটো স্ট্রিট ডগ হঠাৎ করে এসে কোনোরকম সিগনাল ছাড়াই, ওরা প্রথমে এসে আগে ভৌ ভৌ করে ডাকে, সেরকম কোনো কিছু নেই, হঠাৎ করে মিল্কিকে পিছন দিক থেকে অ্যাটাক করে দেয়। আমরা ভালো করে চেক করি যে ওর কোথাও দাঁত টাত বসেছে কি না, প্রথমে তো বুঝতে পারিনি, বেশ কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি যে ওর লেজের ওখানে দুটো দাঁত বসেছে। আর আমরা ফেরার সময় আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে ওর বাঁ পায়ের ভেতর দিকটাতে, থায়ের ওই জায়গাটায় একটা দাঁত বসে বেশ কিছুটা জায়গা ফুটো হয়ে গেছে এবং খুব কষ্ট পাচ্ছিল বেচারা। সমস্যাটা হয় ও কথা বলতে পারে না, তো কোথায় লেগেছে কী লেগেছে কিছুই প্রথমে বুঝতে পারিনি, সেটা অনেকক্ষণ পর আমরা আইডেন্টিফাই করি ওর লেগেছে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে বেলগাছির উদ্দেশ্যে রওনা হলাম। বেলগাছিয়া মেডিকেল কলেজে গিয়ে জানতে পারি ডক্টর স্ট্রাইক করেছে, সেই কারণে মেডিকেল কলেজ বন্ধ আছে। তাই ওখানে আমরা সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সেক্টর 3-তে, যেটা সরকারি ভেটেরিনারি হসপিটাল আছে সেখানে। আমরা শুনেছিলাম এখানেও খুব ভালো ট্রিটমেন্ট হয়, তো এখানেই মিল্কিকে নিয়ে এসেছি। হসপিটালটা বাইরের দিক থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। ওই দেখো মিল্কিও বেরিয়ে গেছে, মিল্কিও ঘুরে বেড়াচ্ছে, মিল্কি তো প্রীতমকে টেনেই নিয়ে যাবে। ওর যে কামড় খেয়েছে ওর ব্যথা সেটা তো ওর বলে মনেই হচ্ছে না, ওর মতো বিন্দাস আছে, নতুন জায়গা ও ঘুরছে। সরকারি যে কোনো হসপিটালে গিয়ে আগে টিকিট কাটতে হয়, টিকিটের এক একটা হসপিটাল এক এক রকম, যেমন বেলগাছিয়া মেডিকেল কলেজে নিত 50 টাকা, এখানে 20 টাকা করে। তো টিকিটের জন্য প্রথমে টোকেন দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দেন টিকিট দিয়েছে। টিকিট করার সময় মিল্কির ওয়েট আর টেম্পারেচারটা মেপে নেয় ওরা, তো ওয়েট তো কমার বদলে উল্টা দেখলাম আরও 1 কেজি বেড়ে গেছে, আর টেম্পারেচার নর্মালই ছিল। এই দেখো এখানে মিল্কি দুটো দাঁত বসেছে, এই যে লেজের এখানে। এরপরে আমরা ডক্টরের চেম্বারের মধ্যে যাই, ওখানকার কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি। তো ডাক্তার দেখে আসার পর মিল্কিকে নিয়ে প্রীতম দাঁড়িয়ে আছে। ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে ওর যেহেতু প্রপার ভ্যাকসিনেট, সেই কারণে ওর 3টে ডোজ দিলেই হবে, তবু আমরা ঠিক করলাম যে আমরা 5টা ডোজই নিয়ে নেবো র‍্যাবিজের, আমরা কোনো রিস্ক নিতে চাই না ওর হেলথ নিয়ে। ওর হিপ ডিসপেশের জন্য উনি কিছু প্রেসক্রাইব করলেন ওষুধ, বললো সেগুলোই কন্টিনিউ করতে, আর সাঁতার কাটানো গেলে খুবই ভালো, আর না হলেও অসুবিধা নেই, আর কার্বোহাইড্রেটটা কম দিতে বললো। এবারে ওর স্কিনের র‍্যাশের সমস্যা, সেই জন্য কিছু স্প্রে মেডিসিন দিল, সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। প্রেসক্রিপশনের একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো কী কী ওষুধ প্রেসক্রাইব করেছে। দেখো মিল্কির অবস্থা, আমার পায়ের পরে পা দিয়েই বসবে, ও নর্মালি বসতে পারে না, ও পায়ের পরে পা দিয়েই বসবে গাড়িতে।
তিন ঘন্টা জার্নির পর অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি। মিল্কি বাথরুমে ঢুকে শুয়ে পড়েছে বাথরুমের ফ্লোরেই। প্রীতম ভ্যাকসিন আনতে গেছে, আমরা ওয়েট করছি, ও আসবে, ও এসে মিল্কিকে স্নান করাবে। তো মিল্কি আর পাচ্ছে না, মিল্কির চোখ মুখের অবস্থা দেখো, মাথাটাতে একটু জল দিয়ে দিয়েছি। বলে না ঘরেই সবচেয়ে বেশি শান্তি, যেমনই হোক, তো মিল্কির জন্য সেটাই প্রযোজ্য। ও বাড়ি ফিরে ও যে কী শান্তি পেয়েছে ওকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর প্রীতম বাড়ি এসে ওকে স্নান করিয়ে দিল। এই দেখো ওর পায়ের যে ক্ষতটা, কতটা ডিপ করে ক্ষত হয়ে গেছে। ও ভীষণ টায়ার্ড ছিল, বাড়িতে এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়েছে বেচারা। মিল্কি হেলথের জন্য প্রে করো, আর অবশ্যই জানিও মিল্কিকে তোমাদের কেমন লাগে। আর একটা লাইক করে দিও ভালো লাগলে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।